আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বরিশাল অঞ্চলের খুবই প্রসিদ্ধ, জনপ্রিয়, খুব মজাদার পাক্কান পিঠা। পাক্কান পিঠা বিভিন্ন অঞ্চলে কিন্তু পাকন পিঠা নামেও পরিচিত। আসুন তাহলে দেখি মজাদার এই পিঠাটা বানাতে আমাদের কী কী উপকরণ প্রয়োজন। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 5 কাপ পরিমাণ, আর 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, অল পারপাস আটা। এই দুটো উপকরণ আমি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব। পাক্কান পিঠা বানাতে আমাদের আরও প্রয়োজন হবে নারকেল। আমি এখানে কোরানো নারকেল নিয়েছি, যেখান থেকে আমি 2 কাপ পরিমাণ ব্যবহার করব। আর এই 2 কাপ নারকেল আমি একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায় পিষেও নিতে পারেন, আবার নারকেল দিয়ে দুধ তৈরি করে বা নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি এটা মিহি ব্লেন্ড করে নিয়েছি, আর এর সাথে প্রয়োজন মতন পানি অ্যাড করে নেবেন। টোটাল আটা বা চালের গুঁড়োটা সিদ্ধ করতে যতটুকু পানি প্রয়োজন সেটা অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ। প্রয়োজন মতন পানি অ্যাড করে নেবেন আন্দাজ মতন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটাকে আমি ভালোভাবে বয়েল করে নিব। নারকেলের দুধে ফোম বের হয়েছে, এটা বলক আসলে অবশ্য ঠিক হয়ে যাবে। আর এই দুধটাতে বলক আসলে আমরা চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এর মধ্যে বেশিরভাগ আটা একবারে দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চালের গুঁড়া সিদ্ধ করা আটাটা একটু অন্যরকম, এটা খুব সাবধানে করতে হয় যেন পানিটা ঠান্ডা না হয়ে যায়, আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে আমি আস্তে আস্তে করে সমস্ত চালের গুঁড়ো বা আটা দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে আমাদের এই খামিটা কিন্তু একটু টাইট খামি হবে, অর্থাৎ শক্ত খামি হবে, তাই বুঝে শুনে আটা ব্যবহার করতে হবে, আটাটা নরম হবে না। আমি এবার একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য চুলার আঁচ বন্ধ করে রেখে দিব। 15 মিনিট পর ফিরে এসে আমি এটা চেক করব। খুব সুন্দর একটা আটা হয়েছে, সিদ্ধ হয়েছে। হাতে না লেগে গেলে মনে করবেন যে আটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ভালোভাবে ফেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 8-10 পিস মিষ্টি মিল্ক বিস্কিট। এই বিস্কিটটা একটু সফট, মিষ্টি হলেই ভালো। আমি একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিব, আর বিস্কিটটা দিয়ে আমি একটা এরকম নরম পেস্টের মতন তৈরি করে নিব। আর একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের সাথে আমি আবার 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন, অথবা পুরোটাই সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট আসবে, খুব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরিয়ে এসেছে, যেহেতু নারকেল দিয়ে আমি পুরো আটাটা সিদ্ধ করেছি। একটু গরম গরম এটাকে মালিশ করতে হবে, হাত সওয়া পরিমাণ ঠান্ডা হলে এটাকে এভাবে খুব ভালোভাবে মেজে নিতে হবে। আমি এর মধ্যে টোটাল আটার খামিটা আমি এখানে 1/3 ভাগ নিয়েছি, আর আমার এই 3টি উপকরণ যেটা আমি পাশে রেখেছি এগুলো পরিমাণ মতন 1/3 ভাগ আমি এর মধ্যে মিক্স করে দিব। ডিম, ঘি আর বিস্কিটের এই পেস্ট, এই 3টি উপকরণ দিয়ে আমি আটাটা খুব ভালোভাবে মালিশ করে নিব। বিস্কিটের এই পেস্ট, ঘি এবং ডিমটা খুব ভালোভাবে এভাবে আমি মিক্স করে আটাটা মালিশ করব, সময় নিয়ে, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর খামি তৈরি হচ্ছে। হাত বেশি স্টিকি হয়ে গেলে আমরা ঘিটা হাতে নিয়ে নিব, যাতে এটা লেগে না যায়। এভাবে ডো তৈরি করে এক একটা আমি এভাবে একটা পাত্রে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তাই আমি ঢাকনা দিয়ে এটা রেখে দিব। এভাবে 3 বারে আমি আমার টোটাল আটাটা খামি তৈরি করে নিব। আর এবারে আমি তৈরি করব পিঠা। হাত দিয়ে শেপ দিব, চামচ দিয়ে কেটে
একটু বেলে নিচ্ছি। আর এর থিকনেসটা কিন্তু প্রায় হাফ ইঞ্চি পরিমাণ চওড়া হবে, একটু মোটা হবে, বেশি পাতলা করা যাবে না। আমি একটি চামচ দিয়ে পিঠাগুলো মনের মতন করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর হাতে কেটে কেটে এই পিঠাটা তৈরি করতে হয়, তাই এই পিঠাটার কিন্তু আঞ্চলিক একটা নাম আছে, সেটা হলো কাটা পিঠা, মানে কেটে কেটে তৈরি করতে হয় বলেই হয়তো এরকম নাম। নিজেদের পছন্দ মতন ইচ্ছে মতন হাতে কেটে এরকম আপনারা নকশা করে বিভিন্ন ডিজাইনের তৈরি করতে পারেন। আমি কয়েকটা ডিজাইন এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি, যার যেরকম ইচ্ছে পছন্দ মতন শেপ দিয়ে কেটে কেটে এই পিঠাটা তৈরি করতে হয়। এই পিঠাটা ট্র্যাডিশনই হলো হাতে তৈরি করতে হয়, হাতে কেটে, তাই আমি এখানে কোনো শেপ বা সাজ ব্যবহার করিনি বা কোনো ডাইস ব্যবহার করিনি, হাতে কেটেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। খুবই ট্র্যাডিশনাল, খুবই মজার এই পিঠাটা। এভাবে আমি বিভিন্ন নকশা করে তৈরি করে নিলাম। পিঠাগুলো আপনারা নিজেদের পছন্দ মতন বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি কোনো ডাইস ব্যবহার করিনি, হাতেই তৈরি করছি, তাই আপনাদের সাথে কয়েকটি আইডিয়া একটু শেয়ার করে নিলাম কীভাবে তৈরি করবেন হাতে। এবার আমি একটা প্যানে তেল গরম করে, গরম তেলে অর্থাৎ ডুবো তেলে পিঠাগুলো আমি এরকম ছেড়ে দিচ্ছি। 4-5 মিনিট অপেক্ষা করে এবারে পিঠাগুলো আমি উল্টে দিব। খুব সাবধানে নেড়ে চেড়ে পিঠাগুলো ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন কালার আসলে, খুব সুন্দর একটা কালার আসলে আমরা পিঠাগুলো তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পিঠাগুলো বেশ ফুলে উঠেছে এবং অলরেডি পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। খুবই ক্রিস্পি এবং খুবই মজার পিঠাটা কিন্তু এই অবস্থাতেই আপনারা সার্ভ করতে পারেন। পিঠাটা উপর থেকে বেশ ক্রিস্পি এবং ভিতরে কিন্তু বেশ সফট। পিঠাটা আরও সুস্বাদু করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, অর্থাৎ 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ 1 চিমটি লবণ, 2 এলাচ এবং 2 টুকরো দারচিনি, 1টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। চিনির থেকে যে পানিটা বের হবে, আমি এটা 8-10 মিনিট জাল করে সেই পানিটা একটু জাস্ট শুকিয়ে নেব, দুধটা একটু ঘন হয়ে আসবে। এর মধ্যে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে দুধটা একটু ঘন হবে এবং টেস্ট খুব ভালো আসবে। ফুটে উঠলে দুধটা আমি তুলে নিচ্ছি। এবার আমি সার্ভিং ডিশে এভাবে পিঠেগুলো সাজিয়ে একবারে পিঠে, সব পিঠে একটা ডিশে দেওয়া যাবে না, আমি একটা ডিশের মধ্যে এভাবে অল্প কিছু পিঠা এভাবে সাজিয়ে দিচ্ছি এবং এর উপর দিয়ে গরম দুধের এই মালাইটা, আমার তৈরি করা মালাইটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি। গরম গরম এই মালাইটা উপর দিয়ে ঢেলে দিতে হবে, পিঠাটা যাতে মোটামুটি একটু ডুবে যায়। চামচ দিয়ে আমি সবগুলো পিঠে একটু ডুবিয়ে দিচ্ছি। এই গরম অবস্থাতে একটি ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিব এবং পিঠাটা আমি এভাবে 5 থেকে 6 ঘন্টা ঢেকে রাখব। পিঠাটা সমস্ত মালাই দুধটা টেনে নিবে এবং খুব সফট হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এভাবে আমি আরও কয়েকটা সার্ভিং ডিশে মালাই দিয়ে পিঠাটা ভিজিয়ে রাখব। 5 ঘন্টা পরে ফিরে এসে পিঠাটা দেখাচ্ছি, অনেকটা ফুলে গেছে এবং সমস্ত মালাইটা সাক করে নিয়েছে। উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে সফট, খেতে অসম্ভব সুস্বাদু, দেখলেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। অসম্ভব মজার এই পিঠাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুবই মজার, খুবই ইয়াম্মি, আমার খুব পছন্দের এই পিঠাটা। আশা করি এই পিঠাপুলির সিজনে আপনারা এই পিঠাটা রেসিপিটা মিস করবেন না, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাইকে শুভকামনা এবং সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।